সাভারের আমিনবাজারে গ্যাসের পাইপলাইন বিস্ফোরণে রাজধানীর কয়েক এলাকায় গ্যাস সংযোগ বন্ধ রয়েছে। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নাজমুল হুদা। নাজমুল, এই বিষয়ে তিতাস কর্তৃপক্ষ কি বলছেন, কি তথ্য আছে আপনার কাছে আমাদের জানাবেন। ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি বলছিলেন, এই মুহূর্তে আমি রয়েছি সাভারের আমিনবাজার সালেপুর ব্রিজের নিচে। গতকালকে ঠিক সন্ধ্যা রাত্রে 7:45 কিন্তু আপনি এই জায়গাতেই আসলে যে মেন যে গ্যাস লাইন সেটা কিন্তু এই যে ব্রিজের যে পাইলিং সেই রোডস অ্যান্ড হাইওয়ের যে পাইলিংয়ের কাজ করতেছিল, কাজ করার সময় কিন্তু ঠিক এইখান থেকেই কিন্তু সেই পাইলিংয়ের যে করার সময় কিন্তু 12 ফিট নিচে গভীরে কিন্তু যে গ্যাসের যে লাইন ছিল মেন লাইন, অর্থাৎ এই লাইনটি রাজধানীর যে পুরাটা রাজধানীতে যে লাইনটা গেছে সেই একমাত্র লাইন, সেই একমাত্র লাইন কিন্তু যেহেতু পাইপের থেকে আসলো যখন মানে পাইলিং করার সময় ফেটে যায়, ফেটে যাওয়ার পরেই কিন্তু সেখানে গ্যাস বের হচ্ছিল। এবং এরপরেই কিন্তু যেহেতু ঢাকা আরিচা মহাসড়ক দিয়ে ভিআইপিরা যাচ্ছিলেন এবং মেন লাইন কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে, এখন পর্যন্ত কিন্তু যে মেরামতের কাজ এখনও শুরু হয়নি। এবং ঠিক নদীর মাঝখানে যেখানে আসলো যেখানে পাইপটি ফেটে গেছে সেখানে এখন দেখছেন যে বালু ফেলিয়ে সেখানে কিন্তু বাদ দেওয়া হচ্ছে, এবং সেখানে বাদ দিয়ে কিন্তু সেই পানি তারা এখানে আপনি দেখছেন যে সেখানে তারা এখন কাজ করবে। এবং তারা যে সড়ক ও জনপথ বিভাগ এবং তিতাস কর্তৃপক্ষ তারা কিন্তু তাদেরকে বিভিন্ন জিনিসপত্র কিন্তু তারা নিয়ে এসেছে এবং আনার পরে এখন কিন্তু তারা কাজ শুরু করেছে। এখন এইখান থেকে কাজ শুরু করে তারা মূলত তারা এইখানে আপনি এখন যে অবস্থাটা দেখছেন তে এখনও যে গ্যাসের যে মূল যে লাইন সেটা কিন্তু সঞ্চালন করার জন্য এখনও কোনো মূল কাজ শুরু করেনি এবং তাদের লোকজন এসেছে, তারা বলছে যে কাজ শুরু করবে এবং কাজ শুরু করলে হয়তো 10 থেকে 12 ঘন্টা এখনও সময় লাগতে পারে। তার আগে যে টেকনিক্যাল যে কাজগুলি রয়েছে সেগুলো তারা শেষ করেই কিন্তু তারা মূলত মূল কাজ শুরু করবে, এরপরে হয়তো রাজধানীতে গ্যাস যাবে। এখন কিন্তু পুরো রাজধানীর মানে 4 ভাগের 3 ভাগই কিন্তু আপনার গ্যাস লাইন বন্ধ, মোহাম্মদপুর, বছিলা, ধানমন্ডির এবং এই উত্তরার এই সাইডে। নাজমুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, নাজমুল যুক্ত ছিলেন সাভার থেকে।